भाजपाले डाकेको 12 घण्टाको बंगाल बन्दका कारण नगरकट्टाको स्थिति उत्तप्त बनेको छ। बन्द अवधि नगरकट्टामा बीजेपी र तृणमूल काँग्रेसका समर्थकहरूबीच भनाभैदी पनि भयो। स्थितिलाई सामान्य पार्नको निम्ति पुलिस पनि घटनास्थलमा पुगेको थियो। पछि पुलिसले भाजपा जलपाइगुडीका जिल्ला समितिका महासचिव मनोज भुजेल र अन्य केहीलाई हिरासतमा लिएर थाना लगेको बताइएको छ। यसैबीच तृणमूल काँग्रेसको तर्फबाट ब्लक अध्यक्ष प्रेम छेत्रीको नेतृत्वमा जुलुस पनि निकालिएको थियो। भाजपाले पुलिस र तृणमूल काँग्रेसले उनीहरूमाथि बल प्रयोग गरेर बन्दलाई असफल पार्ने प्रयास गरेको आरोप लगाएको छ भने मानिसहरूले उनीहरूलाई यसको जवाफ दिइरहेको पनि बताएको छ। अर्कोतिर तृणमूल काँग्रेसका नेता प्रेम छेत्रीले कसैले पनि बन्दलाई समर्थन गर्न नचाहेको मन्तव्य पोख्दै यो बन्द पूर्ण रूपमा विफल भएको बताएका छन्। বিজেপি কিছু ক্যাডার আছে জবরদস্তি করে এখানে বন্ধ করতে সেজন্য আমরা এখানে ওদেরকে প্রতিবাদন আছে কেন আমরা বন্ধকে মানব না কিন্তু আমরা কালকে থেকে আমরা বলেছি কালকে বিকালে আমরা অ্যানাউন্স করেছি বন্ধ মানবে না পাবলিকের সবই খুলছে দোকান আজকে মার্কেট নগরাকাটা লুকসান এইদিকে চায় বাগান সমস্ত খোলা আছে সমস্ত ফ্যাক্টরিগুলো খোলা আছে এরা এখানে এসে দোকানপাটটা বন্ধ করতেছে দোকানপাট কিন্তু সমস্ত দোকানপাট খোলা ছিল জবরদস্তি বন্ধ করতেছে সেজন্য আমরা একটু প্রতিবাদ করতেছি এখন খোলা আছে আমি রিটার্ন করো এক মিনিট ভাই কি পরিস্থিতি এখানে দেখলাম মানে বনকে খোলা এবং বন্ধ করাকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো দেখেন জনতা কিন্তু বনকে সবাই বিরোধ করে বন কিন্তু কারোর জন্য ভালো না আজকে যে ঘটনা এরা বন্ধ ডাকছে সেই ঘটনা আমরাও নিন্দা করি আমরাও চাই ওকে শাস্তি হোক কিন্তু 9 তারিখের ঘটনা 12 তারিখে সিবিআই চার্জ নিয়েছে তারপর এডিআই চার্জ নিয়েছে আমরা সিবিআই সাথে বলছি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই কেন অ্যারেস্ট করছে না ওটা নিয়ে রাজনৈতিক কেন হচ্ছে আজকে চা বাগান মজদুররা কাজ করছে এখন দোকানদারি কাজ করছে সবার রোজগার ওই দোকানদারি দোকান বন্ধ করে কি লাভ আছে আমরা চাই শাস্তি হোক যারা কালপিট আছে তাকে এটা নিয়ে রাজনীতি করা খুব একটা ভালো হচ্ছে না সামান্য আজকে সকাল থেকে খোলা আছে এরা 2-4 জন আইসে এখন বন্ধ করার চেষ্টা করছে এরা গন্ডগোল করার চেষ্টা করছে সেটা আমরা মানছি বিজেপি তো আটক করে নিয়ে গেল পুলিশ দেখলাম সেটা প্রশাসন কাজ প্রশাসন করবে অসুবিধা কিছু নেই আপনারা দেখছেন পুলিশ চেষ্টা করছে যাতে কোনো রকম গন্ডগোল না হয় এবারে ফুলকামরে উভয় পক্ষ জমায়েত হয়েছে এবং দেখছেন আগে বিজেপির মিছিল পিছনে তৃণমূলের মিছিল বিজেপি বলছে দোকানপাট বন্ধ করো তৃণমূল বলছে যে দোকানপাট খোলা রাখো এরকম একটা পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে গোটা নাগরাকাটা এলাকায় তবে পুলিশ যাতে কোনো অঘটন না ঘটে পুলিশ কিন্তু সচেতন পুলিশ সকলকে আটকে দিয়েছে উত্তপ্ত পরিস্থিতি নাগরাকাটা।
আসেন के तपाईं शॉर्ट फिल्म म्यूजिक वीडियो डॉक्यूमेंट्री बनाउन चाहनुहुन्छ तपाईंको जीवनको कुनै अविस्मरणीय क्षणलाई क्यामेरामा कैद गर्न चाहनुहुन्छ यदि चाहनुहुन्छ भने पाइन्डेक्स मिडिया नेटवर्कलाई सम्झिनुहोस् जसले सबैभन्दा विश्वसनीय नेपाली न्यूज च्यानल द हिमाल वर्ल्ड सञ्चालन गरिरहेछ कार्यक्रम जुनै होस् लाइभ प्रसारणदेखि लिएर सबै कभरेज गर्ने विश्वासको अर्को नाम पाइन्डेक्स मिडिया नेटवर्क द हिमाल वर्ल्ड अफिस पशुपति रोड दुर्गागढी नियर दार्जिलिङ मोड सिलीगुडी सम्पर्क गर्नुहोस् 9733182312 7029396989